সালিশ কই আমরা ডাক দিছে সালিশের পাতা করে কমিটি হলে আইয়া তো যারা যা খিলি মারা লাইছে আগে খিলি মারা তারপর আমার মারছে এখানে আমি বলে সিপিএম এর গঠফাদার বলে কে মারছে মারছে আমার এক নাম্বার মিলন দ্বিতীয় নাম্বার রফিক মিয়া তৃতীয় নাম্বার হানু মিয়া চতুর্থ নাম্বার হান সাহেব হক সাহ মিয়া পঞ্চম নাম্বার সুট্টি মিয়া পশ্চিম পাড়া তারা কে আর মোতালের সবাই বিজেপির নেতারা বিজেপির উপরস্থলের নেতা করণ চৌধুরী আছিল এখানে মিজান মিয়া আছিল বিকাশ মজুমদার আছিল এরপরে এরা সবাই আছিল জাইনাল উদ্দিন আছিল এরপরে পশ্চিম পাড়া মিয়া মিয়া উপপ্রধান তাই নিয়ে আসিল এখানে কমিটি হলের ভিতরে তারা থাকাকালীন উপস্থিত রং মালা আসিল তারা থাকাকালীন আমরা মাসে আমার মাসে আমার মায়ের মাসে আমার ওয়াইফের মাসে আমার বৌদির মাসে বিজেপির নেতারা যেটাই বলে এইটাই আমি গাড়ি বেচছি আমি চিকিৎসা করতেছি গাড়িটা আমার পুরো ফ্লাইট আছে ফ্লাইট আমি অপরাণে আনা দুই মিনিট লাগে আমার এইখানে স্কুল লাগাতি আমার কোন দোষ পাইতে আছে এই কারণে আমি বলি সিপিএম এর রাত্রে 11টার সময় লুটপাট করে নিয়ে যাইতেছে আমার এই মহিলা আমার বাড়ির যাইয়া কইছে যে কি ফোন করার লেগে তার কাছে একটা আমি একটা ফোন করছি শুধু বাদ বাকি আর আমরা কিছু কইছি না এরপরে তারা জিনিসপত্র লিয়ে এসে কেডা কইছে কইছে মেম্বার প্রধানে কইছে এরপরে আমার আমি তো আর এত কিছু জানি না আমার কালকে মিজান মিয়া কইছে যে কি এখানে সালিশ আছে 9টার সময় আইবেল লেগে আইসি আমার মনে দিল তো এত কিছু নাই এরপরে এখানে আইসি এর মতো সবার বক্তব্য শোনার পরে কোন বিচার টিচার কিছু করে না বক্তব্য সবার শুনছে না যারা রাত্রে বেলা গণলুটপাট করছে তারারও ডাক দিছে না ডাক দেওয়ার পর আমরা কথা না শুনে কয়েকি আমি বলে সিপিএম এর গডফাদার বলে সিপিএম এর লিডার বলে কথা আমি বলে আরো সিপিএম এর তারা বলে মারণে লেগে গেছি বলে তারা বলে মিলনে চুরি লিয়ে আছে হান্ডু চুরি লিয়ে আছে অক্সাবু চুরি লিয়ে আছে আমার চার পাঁচ জন ইচ্ছা তরবে মারছে এক নাম্বার হচ্ছে হানু দ্বিতীয় নাম্বার মিলন তৃতীয় নাম্বার মোতালেব চতুর্থ নাম্বার সুট্টি মিয়া তৃতীয় নাম্বার মিলন মিয়া ডাক্তার